বটে মেজদা যখন বলছে মেনে নাও না, মেজদা অকারণে তো বলবে না, তাই না? এ বিষয় নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না বৌদি, আমি দেখে নিচ্ছি এটা। তুমি দেখে নেই মানেই তো সেখানে গন্ডগোল। পুজোর সময় বা শীতের সময় একটু লম্বা ছুটি পেলে সবাই মিলে একটু ঘুরতে যাওয়া যেত আর কি। বাবা আমরা ঘুরতে যাব? সত্যি? হ্যাঁ রে সত্যি বলছি, সবাই মিলে মজা করে একবার একটা ট্যুর করে আসবো। শোন না, ওই মা তো বেশি উঁচু পাহাড়ে উঠতে পারবে না, ওই ছোটখাটো পাহাড়টা ঘুরে আসবো এই আর কি। কি গো বৌদি, যাবে তো? আমার ওসব এখন মাথায় ঢুকছে না, আমি খুব টেনশনে আছি, ওসব নিয়ে পরে কথা বলবো। তুমি আমার সঙ্গে একটু ঘরে চলো তো। হ্যাঁ চলো 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 চলো, তোমার সঙ্গে খুব জরুরি দরকার আছে, কথা আছে, ঘরে চলো। কি চলো? ওই দেখো এতক্ষণ বাদ আইলো, আমাদের ঘরে চাটা দিস তো। দিচ্ছি দিদি। দুলাল আয়। চলো চলো। দেখলেন মা, বরদে কিরকম কথা এড়িয়ে ঘরে চলে গেল, নির্ঘাত নিজের ছেলে আর বরকে নিয়ে আলাদা কোনো প্ল্যান করছে। আমাদের তো এখন কিছু বললো না, এরপরে যদি দুলালের চাকরি হয়ে যায় তখন দেখবেন দেমাগে বাড়িতে পাই পড়বে না। আরে মাম্মা এসব ছাড়ো না, বলো না, আমরা সবাই মিলে একসাথে কোথায় ঘুরতে যাচ্ছি, দার্জিলিং। আরে বাবা সবাই মিলে ওটা তো ঠিক করতে হবে, তাই না? আচ্ছা আমরা কবে যাচ্ছি সেটা ঠিক হয়েছে? আরে বাবা তোরা না এলে কিভাবে ফাইনালটা করবো বলতো? আর তবু একটা ভাবা হচ্ছে যে ওই পুজোতে বা শীতকালে। আচ্ছা এই চল না আমরা প্ল্যান করি, বৌদি তুমি এসো চল। আচ্ছা ঠিক আছে, তোরা প্ল্যান কর, আমি আসছি। ঠিক আছে আসবে তো? হ্যাঁ হ্যাঁ আমি আসছি। যা 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 মেচকা। তাহলে ফাইনালি কাজটা শেষ, তাই তো? এবার এই দলিলটা তোমার হাতে দিয়ে দাও, ব্যাস তারপর তো যাওয়ার এমনি হবে। তোরা কি ভেবেছিস আমাকে বিয়ের লগ্ন অব্দি আটকে রাখতে পারবি? পারবি না, আই বেট ইউ পারবি না। চিনি, তুই আমায় ভালো করে চিনিস, এরপর তোকে ঘরের মধ্যে বেঁধে রাখবো। বেঁধে রাখ, আটকে রাখ, যা ইচ্ছে কর, আমি বিয়ের পিড়িতে বসবো না। আমি যখন বলেছি এই বিয়েটা আমি করবো না, তো করবো না। বাবা এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে, বিষয়টা আমার ভালো লাগছে না। তোমাকে বেশি বুঝতে হবে না, তুমি গিয়ে চিনির ঘরের দরজা বন্ধ করে দাও, দরকার পড়লে কাল জোর করে ওকে বার করে আমি বিয়েটা দেব। বাবা আমি বলছিলাম, ওকে সোনিয়া তুমি আর এই বিষয়ে কথা বলো। সোনিয়া তুমি চিনির আশেপাশেও আর ঘেঁষবে না, আমি বিশুদাকে বলে দিচ্ছি, বিশুদার মেয়েই ওর সাথে থাকবে আর বিশুদার মেয়েই ওকে সাজাবে। দেখো লক্ষ্মী, তোমরা যেটা করতে চাইছো সেটা কিন্তু হাঁসের বাবা কিছুতেই মেনে নেবে না। তার মানে তুমি বলছো ওই শয়তানটার হাত থেকে হংসিনীকে বাঁচাতে পারবো না? পারবে, সেজন্য তোমাদের অকাট্য প্রমাণ জোগাড় করতে হবে। দেখো কোনো বাবাই তো চাইবে না যে নিজের মেয়ের বিয়ে একটা খারাপ ছেলের সঙ্গে হোক, সেজন্য ওর বাবার হাতে তোমাকে প্রমাণগুলো তুলে দিতে হবে, তবেই তুমি কিন্তু হাঁসকে বাঁচাতে পারবে। এটা কিন্তু ভেবো না যে তুমি ওর বাবার সামনে গিয়ে কিছু কথা বললে, কান্নাকাটি করলে আর ওর বাবার মন অমনি গলে গেল, উনি আর বিয়েটা দিলেন না, এটা কিন্তু কিছুতেই ঘটবে না। দুলালকে তো পাঠিয়ে দিলাম, কিন্তু এখন ভাবনা হচ্ছে যে রণজয় যদি এর মধ্যে কেসটা দফা রফা করে দিয়েই থাকে, তাহলে তো পুলিশের কাছ থেকে কোনো সাহায্য পাওয়া যাবে না। সোসাইটিতে আমাদের একটা ভ্যালু আছে, এই তালাটা যদি খুলে দিই, চিনি যদি পালিয়ে যায়, তুই বুঝতে পারছিস ব্যবসার কতটা ক্ষতি হবে তুই জানিস? আমি জানি না দাদা ভাই, আমি জানতেও চাই না আমাদের ব্যবসার কি ভ্যালু সেটা জেনে কি হবে, তার থেকে আমার দিদি ভাইয়ের জীবনের ভ্যালুটা না অনেক বেশি। তোর কাছে কিসের ভ্যালু বেশি সেটা আমাদের কাছে ইম্পর্টেন্ট নয়, তুই তোর বক্তব্য তোর কাছেই রাখ, আমার এখানে যেটা ঠিক মনে হবে আমি সেটাই করব।
সত্যি দাদা ভাই, তোকে আর বাবাকে দেখলে না আমার মনে হয় আমরা মধ্যযুগে ফিরে গেছি। অগ্র দেখো, চিনির কোনো সারা শব্দ পাচ্ছি না, চুপ করে আছে কেন রে ও? অগ্র চাষ চেক, আমার কিন্তু খুব ভয় লাগছে, ও যদি রাগের মাথায় কিছু একটা করে ফেলে। কিছু করবে না, কাল ওর বিয়ে, বরং সারা রাত ও ঘুমুক, ওরই ভালো হবে, অনেক ফ্রেশ হবে। দিদি ভাই কতক্ষণ ঘুমোবে, দিদি ভাই কিসে ভালো লাগবে, এবার সেটাও তুই ডিসাইড করে দিবি। হ্যাঁ করবো, এনি প্রবলেম? না প্রবলেম হবে কেন, তুই যখন বলছিস ঠিকই বলছিস, তুই যা বলবি তাই তো হবে। তাহলে চুপ করেই থাক। তুমি কিছু চিনি, চিনি, চিনি উত্তর দে, চিনি কি হলো তোর, কিছু লাগবে, জল খাবি, চিনি খাবার এনে দেবো কিছু। দিদি ভাই চুপ করে আছিস কেন, আমাদের সাথে কথা বল। দিদি ভাই, দিদি ভাই কথা বল না। দাদা ভাই, দাদা ভাই দরজাটা খুলে দিয়ে যা। দিদি ভাই ভালো নেই, কষ্ট হচ্ছে, তুই বুঝতে পারছিস না? দিদি ভাই, দিদি ভাই, দিদি ভাই সারাদিন আমার সাথে কথা বল। আমাকে তোরা কেউ জোর করে বেঁচতে পারবি না রে, আমার বিশ্বাস কেউ ঠিক আমাকে এই বন্দি খাঁচা থেকে বের করে নিয়ে যাবে, সিরিয়াল দেখবেন তো, অন করে দিছি, নেন। সিরিয়াল দেখা কি শিখবেন, শাশুড়িরা কেমন করে ঝগড়া করে। খাবারগুলো গরম করে ফেল, দুলাল এক্ষুনি চলে আসবে, খেতে চাইবে, সারাদিন ওর অনেক খাটাখাটনি গেছে। সকাল থেকে তো ছেলেটাকে নাকে দড়ি দইয়া ঘুরাইতেছো, সকালবেলা একবার আইলো তারপর বাইর হয়ে গেল, এখন আবার বলছো আইবো। মা জোয়ান পোলা, এই বয়সে খাইবে না তো কবে খাইবে? হ, তুমি তো একথা কইবা, তোমার কাজে কাউকে কথা কইতে দিছো? মা, মা ঘরে চলো, পরে কথা হবে, তুই আগে গিয়ে হাত মুখটা ধুয়ে নে, জামা কাপড় ছেড়ে নে, খেয়ে নে, তারপরে কথা বলছি। আমি বুঝতে পারছি, আমি যেটা বলছি সেটা কর। কি রে দুলাল, এলি? বাবা বর্দি, তোমার ছেলে আজ কটা কোম্পানিতে ইন্টারভিউ দিল গো, একবার গেল একবার এলো। বাবা, হ্যাঁ রে দুলাল, তুই কি বিলেতে চাকরি পেলি নাকি রে, লন্ডন চলে যাচ্ছিস? ভালোই হবে তো, আমরা সবাই মিলে একসাথে ঘুরতে যেতে পারবো, কি দুলাল কুমার? চিন্তা করো না সোনালি, দুলালের মনটা তো অনেক বড়, ও যদি বিলেতে চাকরি পায় সত্যি সত্যি তোমাদের বিলেত ঘুরতে নিয়ে যাবে। দাঁড়িয়ে রইলি কেন, যা। আমি জানি তো কথা আছে, আগে তুই হাত মুখ ধুয়ে খেয়ে নে, তারপর কথা বলছি, যা। ঠিক আছে, তুমি তাড়াতাড়ি এসো। হ্যাঁ মেজো, আজ সারাদিন তোর অনেক খাটনি হয়েছে না, রাতে কিছু করতে হবে না, আমি সামলে নেবো, কিন্তু কাল সকালটা তুই সামলে নিস, কালকে আমাকে অনেক ভোর ভোর বেরোতে হবে, কেমন? ঠিক আছে দিদি। কাল ভোরবেলায় কোথায় যাবে মা? তাতে তোমার কি মা? না মানে বড্ডি, তোমার তো এখন দোকান বন্ধ, মালও তুলতে যাওয়ার নেই, দুধ পেপার কিছুই দিচ্ছ না, তাহলে কোথায় যাবে বড্ডি? না আসলে দোকানটা তো বন্ধ, পয়লা বৈশাখটাও কেটে গেল, দোকানটা খুলতে পারলাম না, বাড়ির বাচ্চাগুলো এত আশা করেছিল, একটু টাকা পয়সা যদি কোথাও পাওয়া যায় সেই কালেকশনে যাবো আর কি, দেখি যদি দোকানটা খুলতে পারি, সংসারে তো টাকা দিতে হবে, সেটাও তো দিতে পারছি না। মা আপনি দেখুন, আমি একটু আসছি। মা কিন্তু এই মুহূর্তে ফুল অন ঢপটা দিয়ে বেরিয়ে গেল, কারণ আমি নিজে কানে শুনেছি দুলালকে ফোনে বলছে যে কালকে ঘটকপুকুর যাবে। মা ছেলে দুজনে মিলে ঘটকপুকুর যাবে? কি ঘুর পাকাচ্ছে বলতো, বুঝতে পারছি না, কিন্তু সর্বনাশ করেছে। বীরেন মামার অফিসে যাবে না তো? দাদার অফিস তো শহরের মধ্যে, ওই ধার ধারে গোবিন্দপুরে নাকি? তাহলে যাবেটা কোথায় সেটাই তো বুঝতে পারছি না। এই শোনা,
মেয়েটার বিয়ে নিয়ে কিছু না তো? অংশিনী? হ্যাঁ, হতেই তো পারে, এটা তো ভেবে দেখিনি আগে। হ্যাঁ ছোট কাকি, আমি নিজে কানে শুনেছি, ফোনে কথা বলতে শুনেছি, কালকে শুনেছি, আজকেও কিন্তু আমি শুনলাম। হ্যাঁ ওটাই হবে, ওই কাল তো হুমসেনের বিয়ে, নির্ঘাত মা আর ছেলে দুজনে মিলে বিয়েতে গিয়ে কোনো একটা গন্ডগোল পাকাবার প্ল্যান করছে জানিস তো। দুলালের তো এমনিতেই ওর ওপর একটু জানিসই তো, তার মধ্যে আবার বড় লোকের মেয়ে। বাড়িতে একটা ফুলন কিন্তু ঝামেলা লাগতে শুরু করেছে। হ্যাঁ দেখো, এই মেয়ে যদি একবার বাড়িতে আসে শাশুড়িকে তো বুঝতেই পারছে একবার কত কত হয়ে যাবে। শোনা শোনা, আমার মনে হয় আমরা যা জানি সেটা ওর বাবাকে জানিয়ে দেওয়া উচিত। জানাবো না? একদমই না ছোট কাকি, এবারে যেটা করতে হবে মাথা ঠান্ডা করে বুদ্ধি দিয়ে কিন্তু আমাদেরকে কাজটা করতে হবে। ওরকম পাকাই মেরে কিছু করলে কিন্তু হবে না। সবার আগে জানতে হবে মা ছেলে মিলে ঠিক কোথায় ঘুট পাকাতে যাচ্ছি, কি করছে, এটা না জানলে জাস্ট কিচ্ছু করতে পারবো না। ওটা কি করবোটা কি বুঝতে পারছি না, উফ, কোথায় যাচ্ছে কি কর। এই ছোট কাকি। হ্যাঁ বল। একটা কাজ করতে পারবে? না বাবা, আমি আর কোনো কাজ করতে পারবো না। শুনো না, কথা না শুনে কেন পালা বলো তো? চুপ করে থাকো। দেখো কাল যখন মা ছেলে দুজন মিলে বেরোবে তখন আমরা ওদেরকে ফলো করবো, ফলো করবো। দেখো দুজনকে যদি আমরা ফলো করি তাহলেই বুঝতে পারবো আসল কেসটা ঠিক কি ঘটছে। আমি বলছি ছোট কাকি, জাস্ট কালকের দিনটা একটু কষ্ট করে তুমি ঘুম থেকে ওঠো, ব্যাস তারপর দেখবে আসল কেসটা যখনই আমরা জানতে পারবো না ওই অবস্থা বুঝে ব্যবস্থা নেব, কি বলো? কাল দিনের বেলা এই চত্বরে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেখানে একজন ছেলে আর দুটো মেয়ে ছিল। আচ্ছা কোথায় হয়েছিল? তার মধ্যে যদি কিছু হয় আপনি তো জানবেনই না। আচ্ছা আপনি দাঁড়ান, আমি এদেরকে জিজ্ঞেস করছি। এই শোন না, কাল এখানে কি একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তোরা কেউ দেখেছিস? না তো, আমরা তো কিছু জানি না। গরমে মাথা পুরো ফেটে যাচ্ছে আমার, আমি জানি না। মাথা ঠান্ডা কর, মাথা ঠান্ডা কর। দাদা একটু মনে করার চেষ্টা করো না প্লিজ। গাড়িতে একটা ছেলে ছিল একটু ফর্সা করে, আর দুটো মেয়ে ছিল একটু রোগা করে, একটু মনে করুন না। কি গাড়ি ছিল বলতে পারবে? কি গাড়ি ছিল সেটা তো বলতে পারবো না, তবে বড় লোকের ছেলে, মানে দেখলেই বোঝা যায় বিলেত ফেরত। এই কার কথা বলছে রে? এই ছোট কাকি। হ্যাঁ এই অংশিনীর বড়টার কথা বলছে না তো? আরে যার সাথে অংশিনীর বিয়ে হওয়ার কথা, সেটাই হবে রে। ও ছেলেটা তো লন্ডন থেকে এসেছে। কিন্তু এরা তো বলছে নাকি ওর সাথে দুটো মেয়ে রয়েছে, ওর তো আজকেই বিয়ে, মেয়ে নিয়ে কোথা থেকে ঘুরবে আবার? কিসটা বুঝতে পারছি না, কি হলো বলতো? মা এরা তো কেউ কিছুই বলতে পারছে না দেখছি। দিদি এরা তো কেউ কিছু বলতে পারলো না, আপনি ওই দিকটা গিয়ে জিজ্ঞেস করুন। বাবা এখানে কেউ তো কিছুই বলতে পারছে না রে দুলাল। হ্যাঁ কি করবো বলতো, চলো দিকটা যাই, চল চল। দাদা ফর্সা করে একটা ছেলে চোখে চশমা, দিনের বেলা হয়েছিল অ্যাক্সিডেন্টটা। দুলাল আমরা বিরাট বিপদে পড়তে চলেছি। মানে
কি হলো আবার? তোর ছোট কাকি আর সোনা দুজনে মিলে আমাদের ফলো করতে করতে এত দূর চলে এসেছে। এখানে? হ্যাঁ, আমি ওই আয়না দিয়ে দেখতে পাচ্ছি। দেখিস না, দেখিস না, দেখিস না। ওরা যদি বুঝতে পেরে যায় যে আমরা ওদেরকে দেখে ফেলেছি, তাহলে আমাদের সব প্ল্যান পণ্ড হয়ে যাবে। কিচ্ছু শুনতে পাচ্ছি না তো। কি এত পিসপিস গুজগুজ করছে বলো তো দুটোকে মিলে? কি জানি ছাতার মাথা, আমি তো কিছু বুঝতে পারছি না। একটু চেষ্টা করো না, শোনো না, শোনো না, আমি আর কিছু শুনতে পাচ্ছি না। এত রাগ হচ্ছে না বিশ্বাস কর, সাত সকালবেলা এই করতে ডেকে এনেছিস তুই আমাকে? ঠিক আছে, চেষ্টা করতে তো কোনো অসুবিধা নেই। দাঁড়াই না, কামড়াচ্ছে আমাকে। দেখ কামড়াচ্ছে, আমার কামড়াচ্ছে না। হ্যাঁ, গরমের মধ্যে এরকম গলাটা আমার পুরো মরুভূমি হয়ে গেছে, চোখের চেষ্টা পেয়েছে। ঠিক দেখিস তো? একদম ঠিক দেখতে পাচ্ছি মা। মা কি হবে এবার তাহলে? এই যে আমরা খোঁজ করছি, ওরা তো জেনে যাবে সবটা। চল আমরা চুপ করে ওই দিকটা চলে যাই। তাও তো ওরা ফলো করবে আমাদের। ফলো করুক, গ্রামের মধ্যে অনেক রাস্তা, গাছপালা, বাড়ি ঘর দৌড় আছে, তার মধ্যে হারিয়ে যাই। চল, খুঁজে পাবে না। চল 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 চল। তোর এই 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 পড়ে 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 চলে যাচ্ছে তো, কোথায় বেরিয়ে? চল 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 চল। বুঝতে পারছো না, একদম তীরে এসে তোর এটা ডুবে যাবে। আমি তো ওখানে পিঁপড়ের কামড় খেয়েছি, আমি সাপের কামড় খেতে পারবো না। না না না, শোনা, তুই বুঝতে পারছিস না, এখানে একটা বিপদ আপদ ঘটে গেলে কিছু করার থাকবে না, বাড়িতে জানাজানি হয়ে যাবে, মুশকিল হয়ে যাবে। তুই চল এখান থেকে। আচ্ছা একবার দেখতে। না না না, তুই চল। মা বলছি এদিকে যাওয়া যাবে না, আমরা এদিক দিয়ে বেরিয়ে যাই। চলো চলো। যে ভাগ্যিস দুজনে দেখতে পাইনি, দুজন দেখতে পেলে আমাদের সর্বনাশ হয়ে যেত। হ্যাঁ মা, সে তো ঠিক আছে, কিন্তু এখনো আমরা কোনো প্রমাণ জোগাড় করে উঠতে পারলাম না। এতক্ষণে ওদিকে হংসিনের বিয়ের নিয়ম কানুন সব শুরু হয়ে গেছে। দেখছি এদিক ওদিক কাউকে জিজ্ঞাসা করে দু একজন লোক দেখতে পাই। দাঁড়া দিদি, শুনছেন কিছু বলছেন? হ্যাঁ, আপনারা ওই চায়ের দোকানে একটা অ্যাক্সিডেন্টের ব্যাপারে খোঁজ করছিলেন না? হ্যাঁ হ্যাঁ, আপনি জানেন কিছু? ওই ফর্সা মতো ছেলে, দুটো রোগা ছোট জামা পরা মেয়ে ওই গাড়িতে বসছিল, ওই ল্যাম্পসনা গাছে ধাক্কা মেরেছিল, সেটা তো? হ্যাঁ, গতকাল সকালে। আপনি নিজে চোখে কিছু দেখেছেন? হ্যাঁ দেখেছি তো। চলুন, আপনাদের ভেতরে ডাকছে। শোন না, তুই সোমশঙ্কর বাবুর মোবাইলে এই ভিডিওটা পাঠিয়ে দে, আমি ভেতরে গিয়ে ওনার সঙ্গে কথা বলছি আর ওনাকে এই ভিডিওটা দেখতে বলবো, বুঝেছিস? ততক্ষণে তুই হাঁসকে খুঁজে নে, হাঁসকে খুঁজে নিয়ে পুরোটা জানা, বুঝতে পেরেছিস? জানিয়ে দেখ ও কি সিদ্ধান্ত নেয়, ঠিক আছে? মানে হংসিনী কোথায়, আমি কিভাবে জানবো? আরে বাবা, শুনলি তো গায়ে হলুদ হবে, সুতরাং ওর ঘরেতেই আছে, যা গিয়ে কথা বল, ঠিক আছে? কিন্তু মা কি বলে দুজন দুদিকে যাবো, মানে এরা তো দেখে ফেলবে আমাদের। ঘটে যদি এতটুকু বুদ্ধি থাকে। আরে কি হলো, কি ফিসফিস করছেন আপনারা, চলুন। আসলে দাদা, আমার ছেলের না বাথরুম পেয়েছে, এই এখানে যাবে? আরে না না, এখানে না, আপনি ডান দিকে যান, ডান দিকে গিয়ে বাঁ দিকে গেলে বাথরুম পাবেন, ঠিক আছে? ঠিক আছে, থ্যাংক ইউ। আর আপনি আসুন আমার সাথে, সময় নেই। অব্রো, তোমরা এইভাবে এখানে বসে আছো, অনুষ্ঠান চিনি কোথায়? ভালো আছো বাবা, তুমি এসছো। ওই কি হলো বল? বাবা লক্ষ্মী দিয়ে এসছে, আমাদের সাথে কথা বলবে। কি কথা বলবে জানি না। আরে কি কথা বলবে না বুঝতে পারছি না বাবা। ওনার কথা অনুযায়ী উনি বলতে চাইছেন যে রণজার সাথে চিনির বিয়ে হলে চিনির জীবনটা শেষ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তুই সিকিউরিটি গার্ডকে বললি না কেন যে আমরা আজকে ব্যস্ত, আজকে দেখা করা যাবে না, বাড়িতে এত বড় অনুষ্ঠান। বাবা আমি সিকিউরিটিকে বলেছি ওনাকে নিয়ে আসতে ভেতরে, এইসবের মধ্যে নিয়ে আসতে।
হ্যাঁ বাবা আমি বুঝতে পারছি, কিন্তু কি করতাম বলো? বলছি কি হয়েছে রে, তোরা কতক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে সব কথা বলছিস? গায়ে হলুদ শুরু করে বার, বেলা তো গড়িয়ে যাচ্ছে। না হবে হবে, সবটাই হবে। আপাতত তুমি সবাইকে নিয়ে না ওই পাশের ঘরটা যাও, একটু কাজ আছে। আবার পাশের ঘরে? রাঙাবেশি তুমি একটু সবাইকে নিয়ে ভেতরে যাও, চিনি এলে আমি ডেকে নেবো সবাইকে। এই চলো চলো। স্যার তিনি এসেছেন। আসুন আপনি, তুমি যাও। ওকে স্যার। বলুন নতুন কি প্ল্যান করেছেন? নাটকটা কি মানে আমার বোনের বিয়েটা ভাঙার জন্য কিছু তো প্ল্যান করে এসেছেন, সে প্ল্যানটা কি বলুন। আমি না এনার প্রবলেমই বুঝতে পারি না অব্রু। আচ্ছা আপনার প্রবলেমটা কি বলুন তো? আমার মেয়ে কিছুদিন আপনার বাড়িতে ছিল, তো তার বিনিময় কিছু টাকা পয়সা লাগবে, লাগলে বলুন একবারে দিয়ে দিচ্ছি। কিন্তু আপনি আমার মেয়ের বিয়েতে ডিস্টার্ব করতে কেন এসেছেন? আজকে গায়ে হলুদ তার। আমি ডিস্টার্ব করতে তো আসিনি, আমার নিজের কোনো স্বার্থ সিদ্ধি করার জন্য আমি এখানে আসিনি। আপনার মেয়ে যে কদিন আমার বাড়িতে ছিল খুব যত্নে ছিল, আমি আমার সবটা দিয়ে ওকে ভালো রাখার চেষ্টা করেছি, আর আমি ওকে বুঝতেই দিইনি ও আমার বাড়ির মেয়ে নয়। আমরা জোর করে আমাদের বাড়ি ওকে রাখিও নি। না না বুঝলাম, সেটা ঠিক আছে, আর সেটা তো অতীতের কথা। এখন নতুন করে কি প্রবলেম ক্রিয়েট করার চেষ্টা করছেন? আমি কিছু আর আমার হবু জামাইয়ের নামে কি আজে বাজে কথা বলছেন আপনি, বুঝতে পারলেন? আমি কোনো আজে বাজে কথা বলিনি, আমি সত্যি কথা বলেছি। আচ্ছা আপনি বলবেন আর আমরা সবাই সেটা মেনে নেব। আমি জানি আমার মুখের কথায় কাজ হবে না, আমাকে প্রমাণ দিতে হবে। আমি জানি আমি বললেই প্রমাণ হবে না যে রণজয় ছেলেটা খারাপ ছেলে, ওর সঙ্গে বিয়ে হলে হাঁসের জীবনটা নষ্ট হয়ে যাবে। মুখের কথায় কাজ হবে না জেনেও আপনি বাজে বকছেন কেন বলুন তো? আমি জানি তো মুখের কথায় কাজ হয় না, সেই জন্য আমি তো প্রমাণ নিয়ে এসেছি, এমন প্রমাণ নিয়ে এসেছি যেটা চোখেও দেখা যায় কানেও শোনা যায়। লক্ষ্মীদেবী আমি সেই প্রমাণটা দেখতে চাই। ওই প্রমাণটা মানে ভিডিওটা আমার ছেলে তোমার বাবার মোবাইলে পাঠিয়ে দিয়েছেন। আমার মোবাইলে? অচেনা নাম্বার দেখে আপনি হয়তো খোলেননি সোমশঙ্কর বাবু, নতুন নাম্বার থেকে যখন কিছু আসে সবসময় সেটা ভুলভাল হয় না, অনেক সময় কাজের জিনিস হয়, আমাদের শিক্ষাও দেয়। আপনি ভিডিওটা দেখুন, দেখলেই আপনি প্রমাণ পেয়ে যাবেন যে আপনার জামাইটি কি রত্ন। আপনারা যার কথা বলছিলেন ফর্সা করে চশমা পরা, এই তো এখানে অ্যাক্সিডেন্ট করেছিল, অনেক লোকজন এসেছিল, আমিও ছিলাম, আমিও দেখেছি। হ্যাঁ ছিল তো, দুটো মেয়ে ছিল। বাপরে বাপ, ওদের জামা কাপড়ের যা অবস্থা, কোন বাড়ির মেয়ে কে জানে, কোথায় আবার ফুর্তি করতে গেছিল, লোকজন তো বলছিল মদ খেয়ে টং হয়ে ছেলেটা গাড়ি চালাচ্ছিল। সোমশঙ্কর বাবু এই ভিডিওটা দেখার পরেও এই ছেলের সঙ্গে আপনি আপনার মেয়ের বিয়ে দেবেন? অতি অবশ্যই, না দেওয়ার কি আছে? হিরো আপনি ভেতরে এসুন, ভেতরে ভেতরে আসুন। আপনি এখানে কি করে এলেন? বাইরে তো প্রচুর পাহারা, কি কি আসতেই হলো, মানে ঢুকলেন কিভাবে? লক্ষ্মীদি কোথায়? লক্ষ্মীদি ঠিক আছে তো? হ্যাঁ সব ঠিক আছে, আপনি এইসব নিয়ে একদম ভাববেন না। দেখুন আমি একটা কাজে এখানে এসেছি, ঠিক আছে, অনেক ঝামেলা করে এখানে এসেছি, ঠিক আছে, আপনাকে একটা জিনিস দেখানোর আছে। আমাকে কি দেখানোর আছে? আপনারা যার কথা বলছিলেন ফর্সা করে চশমা পরা, এখানে গাছে অ্যাক্সিডেন্ট করেছিল, অনেক লোকজন এসেছিল, আমিও ছিলাম, আমিও দেখেছি। বলছি ছেলেটার সাথে আর কেউ ছিল? ছিল তো, দুটো মেয়ে ছিল। বাপরে বাপ, ওদের জামা কাপড়ের যা অবস্থা, কোন বাড়ির মেয়ে কে জানে। ওদের দেখে কি মনে হচ্ছিল কোত্থেকে আসছে? কোথায় আবার ফুর্তি করতে গেছিল, লোকজন তো বলছিল ছেলেটা মদ খেয়ে টং হয়ে গাড়ি চালাচ্ছিল। দিদি দেখুন তো এই ছেলেটা ছিল কিনা। এই ছেলেটা, এই ছেলেটা।
এবার বুঝতে পারছেন তো ছেলেটা কতটা ডেঞ্জারাস? ভিডিওটা যদিও আপনার বাবাকে পাঠানো হয়েছে। পাপি দেখেছে এটা? হ্যাঁ, আশা করি এতক্ষণে দেখে ফেলেছে, কারণ মা তো ওখানেই আছে। এখন হংসিনী, এই ছেলের সাথে বিয়ে করলে কিন্তু আপনি কখনো সুখী হবেন না। আশা করি সেটা আপনার বাড়ির লোকও এতক্ষণে বুঝতে পারছে। হংসিনী, আপনি এখনো চান এই ছেলেটাকে বিয়ে করতে? দেখুন, যদি আপনি চান তাহলে আমি আর কিচ্ছু বলবো না, আমি এখান থেকে চলে যাব। কিন্তু আপনি যদি না চান তাহলে এক্ষুনি তাড়াতাড়ি আপনার বাবার কাছে গিয়ে বলুন এই বিয়েটা বন্ধ করতে। শুধু আমি আর আমার মা বললে কিন্তু কিছু হবে না হংসিনী। আমি বললেও কোনো লাভ হবে না। মানে মানে আপনি বললে লাভ হবে না কেন? আমি কিন্তু বুঝতে পারছি না। দেখুন হংসিনী, আপনি কিন্তু নিজের চোখে দেখলেন যে ছেলেটা কতটা খারাপ, তাও আপনি এতটুকু সাহস নিয়ে আপনার বাবার কাছে গিয়ে বলতে পারছেন না যে আপনি এই বিয়েটা করতে চান না? আমি এখন বিয়েই করতে চাই না। কিন্তু বাপি আমাকে এক্ষুনি বিয়ে দিতে চায়। এই ছেলেটাকে বাদ দিলে অন্য কাউকে ধরে না আমাকে ঠিক বিয়ে দেবে। মানে আপনি চাইছেন না এই বিয়েটা করতে? কিন্তু এখন মানে আজ এই বাড়িতে এত লোকজন, এর মধ্যে আপনি করবেনটা কি? পালাবো। ইয়েস, আপনি যদি হেল্প করেন তাহলে পালাতে পারবো। আমি? কিন্তু দেখুন, মানে বাড়ি ভর্তি এত লোকজন, এর মধ্যে আপনি কিভাবে পালাবেন? সে আমি ব্যবস্থা করে নেব, আপনি বলুন আপনি হেল্প করবেন কিনা। দেখুন, বাপি আমাকে যে উদ্দেশ্য নিয়ে এই বিয়েটা দেওয়ার চেষ্টা করছে, একমাত্র এটা করলে আটকানো পসিবল, আর আমার স্বপ্নও পূরণ হবে। প্লিজ হেল্প করবেন না আমাকে। হ্যাঁ, মানে আমি সাধ্যমতো চেষ্টা করব আপনাকে হেল্প করার। চেষ্টা নয়, আপনাকে কথা দিতে হবে। দেখুন, আপনি যদি হেল্প না করেন তাহলে আমি বাঁচতে পারবো না। দেখুন হংসিনী, আমি আপনাকে নিয়ে বেরোতেই পারি, আমার কোনো প্রবলেম নেই, কিন্তু তাতে মনে হয় অশান্তি আরো বাড়বে, জানেন তো। কিচ্ছু বাড়বে না, আমি বলছি আপনি সবার সামনে দিয়েই বেরোতে পারবেন। কিন্তু সেটা কি করে সম্ভব? আমাকে বিয়ে করবেন? এই বিয়েটা একবার হয়ে গেলে না, বাপি, দাদা ভাই বা ওই রণজা কেউ কিচ্ছু করতে পারবে না। ওরা আর আমাকে কেউ জোর করে নিয়ে যেতে পারবে না, বলুন। একদম। আমার এখন চিন্তা হচ্ছে শুধুমাত্র আমার মাকে নিয়ে। হংসিনী, মাকে না জানিয়ে এত বড় একটা সিদ্ধান্ত? এখনই লক্ষ্মী থেকে কিচ্ছু জানানো যাবে না। কিন্তু মা এখন আপনাদেরই বাড়িতে আপনার বাবার সাথেই কথা বলছে। এটাই তো সুযোগ। এখন যদি আমরা বিয়েটা না সেরে ফেলি তাহলে আর সময় পাবো না। দেখুন, সন্ধেবেলা বিয়ের লগ্ন চলে এলে রণজয়ের হাত থেকে কিন্তু আমি নিস্তার পাবো না। প্লিজ, আমি জানি লক্ষ্মীদি সবটা শুনলে ঠিক বুঝবে, কিন্তু সেটা পরে আমরা বাড়ি গিয়ে বোঝাবো কয়েকটা দিনের জন্য, প্লিজ। তারপর আমি আমার ব্যবস্থা ঠিক নিজে করে নেব। সবই তো বুঝলাম, কিন্তু এতক্ষণে যদি কেউ আমাদের খুঁজতে খুঁজতে চলে আসে, মানে আমাদের যদি ফলো করে, তাহলে তাহলে মানে এতক্ষণ আপনি আমাকে মনের জোর দিচ্ছিলেন আর এখন নিজেই ঘাবড়ে যাচ্ছেন। আপনি চিন্তা করবেন না, কেউ যদি চলে আসে তাহলে আমি যা যা বলবো আপনি তাই করবেন, কেমন? ওই মন্দির চত্বরটা আমার চেনা, আপনি চিন্তা করবেন আমি ঠিক আপনাকে বাঁচিয়ে নেব। জানি তো হিরো, আমি আপনাকে খুব বিশ্বাস করি, সেই জন্যই তো এতটা কনফিডেন্সের সাথে আপনাকে বলতে পারলাম হেল্প করার কথা।
বাড়িতে বউ বনি আপনাকে লক্ষ্মী দিকে সবাইকে এভাবে বিপদে ফেলে আমার এভাবে পালিয়ে আসতে একদম ভালো লাগছে না, বিশ্বাস করুন। কিন্তু আমি জানি বাড়িতে থেকে ওই রণজয়ের সাথে বিয়ে করে আমি কোনোভাবেই আমার স্বপ্নটা পূরণ করতে পারবো না। তাই আপনার কাছে সাহায্যের হাত পাতা ছাড়া আমার কাছে যার কোনো উপায় ছিল না। আপনি আপনি এভাবে বলবেন না প্লিজ। আমি তো আপনাকে বলেছি আমার যতটা সাধ্য আমি ততটা চেষ্টা করব আপনার জন্য, কেমন? রণজয়কে ধরিয়ে দেওয়া অবধি হোক কিংবা তারপরেও আপনার স্বপ্ন পূরণের জন্য আপনি যতদিন চাইবেন আমি ততদিন আপনার পাশে থাকবো অংশিনী। আর রইল বাকি মা, মাকে সামলে নিতে পারলেই মা বাড়ির সবাইকে ম্যানেজ করে নেবে। নিন এবার তাড়াতাড়ি নিজের চোখের জলটা মুছে ফেলুন, ওটা আপনাকে মানায় না। এই বন্ধুত্বের জন্য আমি সব কিছু করতে পারি, আপনার যতদিন ইচ্ছে আপনি থাকবেন, তারপর না হয় একবার একবার বাপের কাছে রণজয় স্বরূপটা যদি জানিয়ে দিতে পারি না, বিশ্বাস করুন আমার লাইফে আর কোনো সমস্যা থাকবে না। আমি আমার স্বপ্ন পূরণ করতে পারব, আমি আমার নিজের পায়ে দাঁড়াতে পারব, নিজের পরিচয় নিজে তৈরি করতে পারব, তখন আর জ্বালাবো না আপনাকে। এখানে এখানে একটা কথা বলার ছিল, কিছু মনে করবেন না তো? বলুন। আমাদের এই বিয়েটা কিন্তু নকল, তাই আমরা কেউই কোনোদিনও কারোর উপরে কোনো অধিকার ফলাবো না। এটা কিন্তু শুধুমাত্র একটা ডিল, তাই তো? আমি জানি বন্ধুত্বের অধিকারই কখনো ফলাইনি, তার আবার মিথ্যে স্বামীর। আমি জানি ভালোবাসা জোর করে হয় না। আমি জানি না আমি আপনার সাথে কোনো অন্যায় করছি কিনা, কিন্তু আমার সত্যি আর কোনো উপায় নেই। দেওয়ালে পিঠ ঠেকে গেছে আমার। আমি আপনাকে কোনো কষ্ট দিয়ে থাকলে সরি হিরো, বিশ্বাস করুন আপনার থেকে বেশি বিশ্বাস করতে পারি, আপনার থেকে বড় বন্ধু আমার তো আর কেউ নেই। তাই সরি সরি হিরো। দেরি হয়ে যাচ্ছে, চলুন চলুন। বলছি কেস খেলে বাঁচাবেন তো? মানে আপনি যদি কোনোভাবে একবার পাল্টি খেয়ে যান না, তাহলে কিন্তু আমি আর মা সবথেকে বড় বিপদে পড়বো। এই শুনুন, পাল্টি খাওয়া হলে আপনাকে এখানে নিয়ে আসতাম না, ঠিক আছে? আর এত রিকোয়েস্টও করতাম না, একদম বাজে কথা বলবেন না। আমাকে আপনার এরকম মনে হয় না? মানে আমি সেটা বলতে চাইনি। ঠিক আছে চলুন এবার আমার সাথে। কোথায়? আপনার বাড়ি তো। বিয়ের পর মেয়েরা কোথায় যায়? শ্বশুর বাড়ি। একদম ঠিক, চলুন মালাটা পরুন গলায়। বলছি শ্বশুর বাড়ি মানে আপনি এখন আমার বাড়িতে যাবেন? অবশ্যই। এ কি, আরে বাবা দেখুন, আমরা যদি আপনার বাড়িতে যাই, আপনার বাড়ির নিশ্চয়ই কেউ না কেউ লক্ষ্মী দিকে খবরটা দেবে। বাস, লক্ষ্মী দিকে খবর দেওয়া মাত্র লক্ষ্মী দি আর বাপি দুজনেই আপনাদের বাড়িতে চলে আসবে। এবার বাপির সামনে তো নিশ্চয়ই লক্ষ্মী দি আমাকে বরণ করবে, তারপর আর যা যা হয় আর কি সব হবে। বাপিকে তো এটা আরো ক্লিয়ারলি বোঝানো যাবে যে আমরা এখন ম্যারেড। ব্যাস, বাপি আর আমাকে কারোর সাথে বিয়ে করার জন্য প্রেশার করতে পারবে না, বুঝলেন? তাছাড়া আপনার মার খাওয়ার চান্সটাও একটু কমবে। চলুন এবার মন্দিরে গিয়ে সেলফিটা তুলি, নইলে এমনি সব প্ল্যান ভেস্তে যাবে। চলুন। মালাটা বাবা,
মালাটা পরে তো আপনাকে সত্যি বরের মতোই লাগছে। হয়েছে আর লজ্জা পেতে হবে না, চলুন। আমি এটা ভাবতেও পারিনি। আমি জানি নিজে আমি আপনার সাথে অনেক অন্যায় করেছি, আপনাকে অনেক বড় বিপদের মধ্যে ফেলে দিয়েছি। এখন আপনি শুধুমাত্র আমার জন্য বাড়ির সবার সামনে ছোট হয়ে যাচ্ছেন, কিন্তু দেখবেন আমি একদিন না একদিন আপনার সব ঋণ শোধ করে দেব। আপনাকে কেউ খারাপ ভাববে, অকর্মণ্য ভাববে, এটা আমি আর বেশি দিন হতে দেব না। আসলে বাবা, বাবা আমি নিজেকে আটকানোর চেষ্টা করেছিলাম কিন্তু পারলাম না। তোমরা তো জানো বাবা যে জন্ম মৃত্যু বিয়ে এই তিন বিধাতা নিয়ে আমাদের জীবনে কখন কি হবে আমরা তো ডিসাইড করতে পারি না, তাই? চুপ, একদম চুপ, একটা কথা বলবি না। একদম, এবার যা বলার সবকিছু আমি বলবো। যাত্রা দলের হোতা, এখন সব নাটক নাটক দেখাইবো, নাটক। বড়দি এসব কি বলতো, তুমি তো দুলালকে নিয়ে সকালবেলা বানতলায় গিয়েছিলে। হ্যাঁ মা, তুমি বানতলায় কি করতে গিয়েছিলে, মানে তোমরা দুজন মিলে? হ্যাঁ, আর তারপরে নির্ঘাত আমাদেরকে ওখানে দেখতে পেয়ে তোমরা উধাও হয়ে গেলে, তাই তো? আর তারপরে এখন দুলাল হংসিনীকে বিয়ে করে নিয়ে চলে এলো, মানে এটা হচ্ছেটা কি? আচ্ছা বৌদি, তুমি আর দুলাল ওই মেয়েটির বাড়িতে গেছিলে, তাই তো? হ্যাঁ তাই তো। আর তারপরে এখন এখানে এসে এত অবাক হওয়ার ভানই বা কেন করছো সেটাও তো বুঝতে পারছি। সত্যি তো, দুলাল এই মেয়েটিকে বিয়ে করেছে সেটা শুনে এমন ভাব করছো যেন তুমি কিছু জানোই না। আসলে তো এটা তোমার প্ল্যানে হয়েছে। মা, দুলাল দুটো দিন ধরে যা প্ল্যানিং প্লটিং করেছিল, এদিক ওদিক ঘুরে ঘুরে বেড়াচ্ছিল, ঠিক তখনই আমাদের সন্দেহ ছিল, কি গো? তুমি বলো যে এই কিছু একটা সাংঘাতিক তো বিরাট বড় একটা কাণ্ড ঘটে। একদম চুপ, আর কেউ একটা কথা বলবে না। এই এতক্ষণে আপনি একটা ভালো কাজ করলেন। আমি ভদ্রলোক, অন্য ছেলের গায়ে হাত তুলতে পারি না। ওকে আরো মারা উচিত। পাপি প্লিজ, ও আমার হাজবেন্ড। দেখুন স্যার, আমার স্ত্রী কোনোদিন এরকম অন্যায় প্রশ্রয় দেয় না। তুমি বিশ্বাস করো আমি আর বিন্দু বিসর্গ জানি না। আরে হাস, তুই কেন জেনে শুনে এটা করলি? দুলাল না হয়ে বোকা, ও হাতে চাঁদ পাবে বলে আবেগে পড়ে বিয়েটা করে নিয়েছে, কিন্তু তুই তো একটা বুদ্ধিমতী মেয়ে, তোর তো বোঝা উচিত ছিল আমাদের কোনো কিছুর সঙ্গে তোদের মিল আছে, আমরা তোদের সমকক্ষ, কোনো কিছুতে তোদের সঙ্গে আমাদের যায়। তুই কেন রাজি হলি? অসাধারণ একটা নাটক, খুব ভালো ভালো অভিনেতা আছে আপনার এই বাড়িতে। যাকে এবার কাজে আসি। অফিসার, এই ছেলে জোর করে আমার মেয়েকে বিয়ে করেছে, জেস্টার এসছে। একদম না অফিসার, আমি থাকতে ওকে কেউ অ্যারেস্ট করতে পারবে না অফিসার। শোনো বাপি, আমি একজন অ্যাডাল্ট মেয়ে, তাই আমি কাকে বিয়ে করব না করব সেটা সম্পূর্ণ আমার পার্সোনাল ডিসিশন, তুমি আমাকে এই ব্যাপারে কোনো কথা বলতে পারো না বাপি। কি পারি না পারি সেটা এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। অফিসার, একদম না, আমার হাজবেন্ডের গায়ে হাত দিলে আমি কিন্তু স্টেপ নিতে বাধ্য হব অফিসার। আমি নিজের ইচ্ছে দুলাল বাবুর সঙ্গে বিয়ে করেছি, এরপর যদি আপনি দুলাল বাবুকে অ্যারেস্ট করতে চান বা আমাকে বাড়িতে ফেরত নিয়ে যাওয়ার চেষ্টা করেন, আমি আপনার নামে অফিসিয়াল কমপ্লেন করব।
তারপর সোশ্যাল মিডিয়ায় লাইভ করব। বলুন করব লাইভ? পাবলিকের সঙ্গে আপনারা কি বিহেভিয়ারটা করেন সেটা সবাই জানুক। আরে আপনি তো ব্যাপারটা অন্য জায়গায়। কান খুলে শুনে রাখুন অফিসার, আমি বাপির কাছে কোনো অপরাধ করিনি। যদি কোনো অন্যায় করেই থাকে সেটা শুধুমাত্র লক্ষ্মীর কাছে। আর এই বাড়ির এতগুলো মানুষের কাছে মানুষটাকে আমি সব থেকে বেশি ভালোবাসি। মানুষটা আমার প্রাণের আধার। দেখেছেন মায়ের মুখটা এভাবে বসে আছে, তখন দেখে একবারও ওঠেনি। এই মেঘ কাটানো এত সহজ না কিন্তু অংশিনী, রেগে পুরো আগুন হয়ে আছে, সামনে ফেলেই দু চার ঘা লাগিয়ে দেবে আমাকে। ফিতুরাম কথা কাটতাম। ফিতুরাম? আমি? আমার মায়ের হাতে চর খাননি তো, খেলে বুঝতে পারতেন। কালটা এখনো জ্বলছে না, সরি না, মানে আমার জন্য তো মারটা খেয়েছেন, আমি সব ঠিক করে দেব। আপনি করবেন ঠিক, আমার মায়ের হাত থেকে বাঁচানো আমার বাবারও সাধ্যের বাইরে। শুনুন, দেখুন আমাকে মার খেতেই হবে, আমি এটা ভেবেই ফেলেছি। আমি যাই গিয়ে দু চার ঘা মা আমাকে মারুক, আমি আমার কোনো ক্ষতি নেই, কিন্তু দয়া করে আপনি আমাকে বাঁচাতে যাবেন না, ঠিক আছে? আপনি বাঁচালে এমনিতেই আগুন হয়ে আছে, এরপর দেখবেন আগুন থেকে পুরো লাভা বেরোচ্ছে। তো কিছু হবে না, লক্ষ্মীদি আমাদের উপর অভিমান করে আছে, তো লক্ষ্মীদি রাগ ভাঙানোর দায়িত্ব আমার, ঠিক আছে? আর তাছাড়া আমরা তো নকল বিয়ে করেছি, এটা তো নাটক একটা, জাস্ট বড়বউ সেজে আছি। হ্যাঁ সেজেই তো আছে। তাহলে এটা যখন লক্ষ্মীদিকে আমরা বলবো, লক্ষ্মীদি তো বুঝতে পারবে সবটা, আর রাগ করে থাকবে না, দেখবেন। ঠিক আছে যাই, তাহলে এখনই গিয়ে বলি। কি করছেন নাকি আপনি, মাথা খারাপ নাকি? এই আপনি আপনার মাকে চেনেন না? চেনেন না আপনি আপনার মাকে? লক্ষ্মীদি খুব অনেস্ট একজন মানুষ, একদম এসব লুকোচুরি পছন্দ করে না। আমি জানি যতই রাগ করুক না কেন, মন থেকেই নিজের ছেলের বউ হিসেবে বরণ করে এই ঘরে তুলেছে। বিয়ে জিনিসটা না লক্ষ্মীদির কাছে একটা পবিত্র বন্ধন। আমি লক্ষ্মীদিকে এখনই এত বড় শখটা দিতে চাই না, লক্ষ্মীদি খুব কষ্ট পাবে। তার চেয়ে এখন সিচুয়েশনটা একটু নরমাল হোক, পুরো ব্যাপারটা হ্যান্ডেল করে নি, পরে না হয় রাগ কমলে পুরোটা এক্সপ্লেন করব, ঠিক আছে? কিন্তু আমাকে বিশ্বাস করেন তো? করি না মনে হয় আপনার, না করলে এত কিছু করতাম? তাহলে আর চিন্তা করবেন না, ঠিক আছে? আমি থাকতে লক্ষ্মীদি কোনোদিনও দুঃখ পাবে না, আমি পেতে দেব না, আমি থাকতে লক্ষ্মীদির কোনো ক্ষতি হবে না। শুনুন, আমি লক্ষ্মীদির সাথে থেকে লক্ষ্মীদির সব লড়াইয়ের সঙ্গী হতে চাই, তাই এখনই আমার আর আপনার বিয়েটার ব্যাপারে না বলে আগে লক্ষ্মীদিকে এটা বিশ্বাস করাতে হবে যে আমি লক্ষ্মীদির লাইফে কোনো সমস্যা বাড়াতে আসিনি। আগে লক্ষ্মীদির লাইফে যেমন ছিলাম একটা পজিটিভ এনার্জি হিসেবে, এখনো সেটাই আছি। মা তো মেজোকা গিয়ে বললো মাছ বের করতে, তার মানে আপনার জন্যই মাছ রান্না করবে নিশ্চয়ই। আরে বাবা, আমি তো বললাম আমি লক্ষ্মীদির কাছে মাছ খেতে চেয়েছি, আর লক্ষ্মীদি আমাকে মাছ রান্না করে খাওয়াবেন এটা হতেই পারে না, সে যতই রাগ দেখাক না কেন। এরপর দেখবেন নিজে দাঁড়িয়ে যত্ন করে আমাকে মাছ খাওয়াবে। বুঝলাম, আমার ভাগ্যটা আপনার চেয়েও খারাপ। এইটা নিয়ে তো হিংসে মেয়ে কি আছে বলুন তো? আরে বাবা, আমি তো বেশি দিন থাকবো না, যে কটা দিন আছে সেই কটা দিন না হয় লক্ষ্মীদের এই স্পেশাল ট্রিটমেন্ট গুলো পাই। সেদিন থাকবে না সেটা বারবার বলার দরকার আছে কি? কিছু বললেন? হ্যাঁ বললাম যে ওই একটু ঘুম পাচ্ছে আমার, বুঝলেন তো, মানে সারাদিন এত খাটাখাটনি করেছি, এবার একটু রেস্টের দরকার। আর এমনিতেও মা
আপনার জন্যই মাছ রান্না করছে, আপনাকেই ভালোবেসে খাওয়া হবে। আমাকে তো আর দেবে না, তার চেয়ে আমি বরং একটু ঘুমিয়ে নি। ওই দাঁড়ান, ঘুমাবেন কি আগে? দাঁড়ান, ঘুমানোর নিয়ম তো ঠিক করি, তারপর ঘুমাবেন। তোমরা কি এইভাবেই বসে থাকবে নাকি? খাওয়া দাওয়া করবে না? চলো খেয়ে নেবে, চলো। খাবো না, ভালো লাগছে না। ভালো লাগছে না বললে হয়? অব্র বাবা, আপনার কিন্তু অনেকগুলো ওষুধ খেতে হবে, তার জন্য খাবারটা খেতে হবে। এত চিন্তা করলে শরীরটা খারাপ হয়ে যাবে, চলুন খাবারটা খেয়ে নেবেন না। শরীর খারাপ হোক, এইভাবে আমাকে লেট ডাউন করবে, সমাজের সামনে এইভাবে আমাকে বেইজ্জত করবে, আর তারপরে তুমি বলছো আমি খাবো? কোনোদিন আমি ওকে ক্ষমা করতে পারবো না, কোনোদিন না। বাবা বলছিলাম ওদের প্যান্ডেলটা খুলে নিতে বলেছি, কালকের মধ্যে খোলা হয়ে যাবে বললো। বাবা আমি ভালো কথা বলছি, শুনুন, যা হবার হয়ে গেছে। চিনি অলরেডি বিয়েটা করে ফেলেছে, এখন আর এসব নিয়ে বসে থাকলে চলবে? আমি বারবার আপনাকে বলছি বাবা, আপনার কিন্তু অনেকগুলো ওষুধ খেতে হবে, দয়া করে খাবারটা খেয়ে নিন। আমার কিচ্ছু হবে না সোমিয়া, আমাকে নিয়ে চিন্তা করো না। Within 7 days I want my daughter back. আব্রো 7 দিন দিলাম, যে করে হোক আমি চিনিকে বাড়িতে ফেরত চাই। 7 দিন না বাবা, 3 দিনে আমি আমার বোনকে ফেরত আনব। মানে দাদাভাই তোরা কি করার কথা ভাবছিস? এটা কিন্তু ভুলে যাস না, দিদিভাই একজন অ্যাডাল্ট, দিদিভাই নিজের ইচ্ছায় বিয়ে করেছে। নিজের ইচ্ছায় বিয়ে করেছে, নিজের ইচ্ছায় বিয়ে করার অধিকার ওর নেই। 3 দিনে আমি আমার বোনকে এই বাড়িতে ফেরত আনব, দরকার হলে লোক দিয়ে রাতের অন্ধকারে তুলে আনব। ওই লোক খেদি আর ওর পাড়ার লোক, কেউ আমায় আটকাতে পারবে না। আমাদের পরিবারের এইভাবে বেইজ্জত কোনো দিন হয়নি। এই সব কিছুর জন্য ওদের কপালে যে কি ভোগান্তি আছে ওরা নিজেরাও জানে না। প্লিজ এইভাবে বলো না। দেখো এটাই রিয়ালিটি যে চিনি এখন ওই বাড়ির বউ, ওটাও শ্বশুর বাড়ি। চিনি শ্বশুর বাড়ির ক্ষতি করার কথা কেন ভাববো আমরা অব্র? তার থেকে আমাদের তো উল্টে এমন কিছু ভাবা উচিত যাতে যাতে চিনির জীবনটা আরো ভালো হয়, ওর ভবিষ্যৎটা আরো সিকিউরড হয়, ওরা যাতে ভালো থাকে। তাই আমরা হলে তো তাও ভাগ করে খেতাম মিসদি, এরকম একলা একলা বসে বসে। ছোট কাম্মা কি করছো তোমরা বলো তো? প্রথম দিন খেতে বসেছে ও, আজকে ওর সামনে এগুলো না বললেই না। বাবা প্রথম দিন তাই বুঝি? আচ্ছা দুলাল, তোমার বউ এর আগে বুঝি এই বাড়িতে থাকেনি, খেয়ে যায়নি? হ্যাঁ না, অবশ্য তখন তো নিজেকে প্রমাণ করতো না, ও বিরাট বড় মনের মানুষ একজন। আচ্ছা ঠিক আছে বৌদি, ঠিক আছে, একটা মাছ নিয়ে তোমরা এত কিছু বলে যাচ্ছ। বড় বৌদি, ও তো আমাদের হংসিনী দিদি ছিল, এখন তো আমাদের নতুন বৌদি হয়েছে। নতুন বৌদির তো আজকে প্রথম দিন, একটা মাছ খেলে এবার তুমি এরকম কেন করছো? মনিমা তো আমাদের সবসময় করে খাওয়ায়। হ্যাঁ বৌদি, আমরা কিন্তু কিছু মাইন্ড করিনি। তুই পাকামো কেন করছিস লাল্টু? বড়রা রয়েছে তো কেন? আচ্ছা মা, এ বাড়িতে এই অসাম্য কেনই বা হবে? এটা তো এবারের নিয়ম নয়। আচ্ছা বৌদি কোথায়? হ্যাঁ বৌদিকে রাখো, আমি কথা বলবো। প্লিজ মেজ খা, কি করছো বলো তো তোমরা এসব? ও খেতে বসেছে আর ও মাকে আশা করে বলেছিল যে মাছ করে দেওয়ার কথা, তাই ও মা ওর জন্য মাছ রান্না করে দিয়েছে। তোমরা তখন থেকে একটা মাছের জন্য এরকম করছো? বাহ চমৎকার, বাড়িতে বউ আসতে না আসতেই তার দালালি করতে শুরু করে দিয়েছিস। অবশ্য তোকে তো এই প্র্যাকটিসটা করতেই হবে, বড় লোকের মেয়ে বিয়ে করেছিস, তার দাবিদারি তো করতেই হবে। এই আমাকে দেখ, আমার শ্বশুরের কাছ থেকে আমি এক কানা করিও নি, অবশ্য দেওয়ার ক্ষমতাও ছিল না, তাই আমাকে আমার বউয়ের তাবেদারিও করতে হয় না। আহ মেজো কোকা, কি করছিস? হ্যাঁ হইছিস কি? আমি আবার কি শুরু করলাম মা? আমাকে থামাচ্ছ কেন? উহ মেজকা, তুমি ঠাম্মির সাথে এভাবে কেন কথা বলছো?
আর তাছাড়া তোমার কি মনে হয় যে আমি হংসিনীকে টাকার জন্য বিয়ে করেছি? মিসকা প্লিজ এরকম ভাবে বলো না। একদিন যদি ছোট বৌদি মাছ খায় তাতে কোনো ক্ষতি নেই, তুমি দাদা ভাইকে তার জন্য এভাবে কথা শুনিও না। ছোট বৌদির তো অভ্যেস নেই না এমনি এমনি ভাত খাওয়ার, কিন্তু আমাদের তো আছে। অন্তত এবারই ছেলে মেয়েগুলো দিদির মতন হয়েছে, ভাগ্যিস। হ্যাঁ, এবাড়িতে তো আর কারোর কোনো গুণই নেই। সেই ঠাম্মাবে কেন বলছো বলো তো? সবাই তো বললো, আমি একটু বলি এবার। শোনা, একটু কিছু খেয়ে যা, পড়ে গেছে আমার। হ্যাঁ, সবকিছুতেই যখন আমাদেরই দোষ, আমাদেরই দোষ দেওয়া হয়, তাহলে আমাদের এখানে থাকারও দরকার নেই। এই শোন না তাপসী, একটু ভাত ডাল খেয়ে যা, মাছ না খাস। এই শোন না তাপসী, তুমি প্লিজ যেও না। আমি জানি তুমি মাছ খেতে খুব ভালোবাসো, তুমি প্লিজ বসো। যা না মেজো খোকা, নাটবো বলতেছে, যা বস প্লিজ। আমরা বাকিটা তাহলে ভাগ করে খাবো সবাই মিলে। দুলাল তুইও বস। হ্যাঁ, এই হিরো এসো। রে বাবা, আমার কি একা শুধু নতুন বিয়ে হয়েছে নাকি? তোমারও তো নতুন বিয়ে হয়েছে। আর তাছাড়া পতি পরমেশ্বর বলে কথা। আরে এসো। কি সব বলে না মেয়েটা, আমি আবার কি খুনসুটি করব? এ তো নিজেই কি হলো, এসো। না না ঠিক আছে, তুমি খেয়ে নাও, আমি না হয় একটু পরে। শোন দুলাল, বড় লোকের মাইয়াকে বিয়ে করছো, ভালো করছো, কিন্তু একটা কাজ কাম কর। শুধু বইয়ের পেছন পেছন ঘুরলে হইব? শ্বশুর বাড়ির লিগা এক হাঁড়ি মিষ্টি নিয়ে যেতে পয়সা লাগবো, সেটা করতে পারবি তো? দায়িত্ব যখন নিয়েছি সব পালন করব। দেখো তুমি, সেগুলো আর মিথ্যে হবে না, তখন এত মজাও করতে পারবে না মাইয়া। একটা মেয়ে বিয়ে যখন করেছি, নিজের বউকে নিজেই খাওয়াবো। কি এর আবার কি হলো, কার্টুন একটা। ও মেজো, কি সবাইকে মাছগুলো দাও তাড়াতাড়ি, সবাই তো বুক খেতে পেয়েছো, তাই না? দাও 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 দাও, আমি ওটা নেবো, ওটা নেবো। এই এক মিনিট এক মিনিট, মেজো কাকি এত কিছু হলো, লক্ষ্মীদি কোথায়? লক্ষ্মীদি রান্নাঘরে আছে? না, রান্নাঘরে তো নেই। দিদি তো রান্নাটা করে দিয়ে বললো খাবারটা দিয়ে দিস। সে কি কোথায় যেতে পারে? গুরুদেবের ওখানে তো মাঝে মাঝে যায়, ওখানে যায়নি তো? এত রাতে গুরুদেবের ওখানে কেন যাবে? অস্থির লাগলে তো লক্ষ্মী সেখানে যায়, মন্দ বলেনি হুঁশিনি। কিন্তু ওখানে গেলে অন্তত আমাকে না বলে যাওয়ার মানে তো আমি কিছু খুঁজে পাচ্ছি। দেখ দাদা, বৌদির কাজের মানে খোঁজা না, বৌদিকে রাত দুপুরে খোঁজার থেকেও কঠিন। তুই কাজ করো, ওসব বাদ দিয়ে একটা ফোন কর তাড়াতাড়ি এখন। আরে ওখানে এত রাতে কাউকে ফোনে পাওয়া খুব কঠিন। তাও আঙ্কেল একবার করেই দেখো না। এই নাও আমার ফোনটা নাও, এখান থেকে করো। আরে আমার কি নম্বর মনে আছে নাকি? এই রিয়া, আমার ফোনটা নিয়ে দেখি। বাবা বলছি, মা যাবে কিভাবে ওখানে? মানে এত রাতে ওদিকে যাওয়ার বাস হতো পাওয়া যায় না। সেটাই তো ভাবছি, এখন তো প্রায় রাতের 12টা বাজতে চললো, যাবেই বা কিভাবে? তাও তুমি একটা ফোন করে দেখো। জি। গেল বুঝলে, আজ রাতের ঘুমটা একেবারে ফুল দমে গেল। তো ভাল লাগে না,
আর এমন একটা অবস্থা, এখন ঘুমোতে যেতেও পারবো না, মানে পুরোটা না শুনে গেলে ঘুমটাও তো ঠিক করে হবে না। জানো তো আমার প্রবলেমটা, কৌতূহল নিবারণ না হলে আমার পেটে কেমন ফুলে যায় হাসপাস হাসপাস করে। না না পেলাম না, এত রাতে ওখানে কেউ ফোন ধরবে এটা তো আশা করাই অস্বাভাবিক। নাও বাড়ির শুদ্ধ লোকের ঘুমটা গেল, বৌদি না হয় কাজকর্ম নেই, দোকান বন্ধ, তারপর ছেলের বিয়ে দিয়েছে, আনন্দেই আছে। আমাদের তো না ঘুমলে চলবে না, আমাদের তো কাজটা করতে হবে নাকি? কাল সকালবেলা সারা রাত না ঘুমিয়ে আমাকে ট্রেন ঠেঙিয়ে অফিস যেতে হবে। বাহ, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি বরঞ্চ বৌমনিকে একটা ফোন করে দেখছি। বৌমনি বলল পাপি নাকি কারোর সাথে কথা বলছে না, তার মানে তো বাড়িতে কিছু একটা প্ল্যানিং চলছে। তারপর দাদা ভাই আবার এত হাইপার একটা মানুষ, আবার রণজয় এসে জুটেছে। ওরা লক্ষ্মী দেখে না 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 কি সব ভাবছি আমি, আমার এসব ভেবে এখন সময় নষ্ট করা যাবে না, আমাকে আমাকে বাড়ি যেতে হবে। রাইট, ফোনটা এতো ফোন আমি পাইনি এখন অব্দি কোনো খবর পাইনি। তাহলে তুমি এরকম ব্যাগ ট্যাগ নিয়ে রাত্রিবেলা কোথায় যাচ্ছো বেরিয়ে? শোনো ছোট কাকি, এই আর মা না একেবারে সেম ক্যাটাগরি, ঝামেলা বাঁধাতে ওস্তাদ। দেখো আমাদের বাড়িতে অলরেডি একটা ঝামেলা চলছে, আমাদের 12:05 হয়ে গেছে ঘুমটার, প্লিজ আর কোন রকমের এক্সট্রা ঝামেলা। একটা কথা আমি কিছুতেই বুঝে উঠতে পারছি না, চিনির জীবনে ভালো হোক মন্দ হোক তাতে তোমার কি, তোমার সমস্যাটা কোথায়? What is your problem? কেন আমার পেছনে পরিকল্ড ওরকম কাঠি করতে গেলে কেন? অসভ্য ছেলে, তুমি জানো না কেন? না জানি না, সেটা আমি ঠিক বুঝে উঠতে পারছি না। তোমার জন্য আমার তিনটে প্রশ্ন আছে, 3 questions. Question 1, আমি কি তোমার ওই জোকার ছেলেটার থেকে খারাপ? Question 2, তোমার ওই ওয়ার্থলেস ছেলেকে বিয়ে করে চিনি কি ভালো থাকবে? দেখো তুমি আমাকে বলতেই পারো যে চিনির বাবার টাকা পয়সা প্রপার্টি এর উপরে তোমার নজর রয়েছে, লোভ রয়েছে। তুমি আমাকে এটাও বলতে পারতে কমিশন চাই দিয়ে দিতাম, তুমি আমাকে এটাও বলতে পারতে টাকা চাই তাহলে তুমি মুখ বন্ধ করে রাখবে, কিন্তু না তুমি সেটা করলে না, তুমি তোমার ওই ওয়ার্থলেস ছেলের সাথে চিনির বিয়েটা দিয়ে দিলে। Now comes question number 3, সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন, সো কনসেন্ট্রেট। এবার আমি কি করব? রাজকন্যা, রাজত্ব সব চলে গেছে, এবার কি হবে? আমার তো সবটা ফেরত চাই। আর সেই সবটা তুমি আমাকে ফিরিয়ে দেবে লক্ষ্মী ম্যাডাম। এই কথাগুলোর মানে কি? সিম্পল, মানেটা খুব সহজ, চিনির আর তোমার এই ওয়ার্থলেস ছেলে কি যেন নাম, দুলাল। ইয়েস, চিনি আর দুলালের বিয়েটা তুমি ভাঙবে, আর সেটা কেমন করে ভাঙবে সেটা তুমি ভাবো। দ্যাটস অ্যাবসলিউটলি আপ টু ইউ। আমার সাথে ইয়ার্কি করছো তুমি? তোমার মনে হচ্ছে যে আমার সঙ্গে ইয়ার্কি করা যায়? ইয়ার্কি? নো 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 নো, দেখো আমার কথাটা
ইয়ারকি হিসেবে নিলে ইউ উড মেক আ ভেরি বিগ মিস্টেক। পস্তাবে তুমি। চিনিকে আজ রাতের মধ্যে বাড়ি ফেরাতে হবে তোমার, সেটা তুমি কেমন করে করবে দ্যাটস আপ টু ইউ, তুমি ভাবো। আর চিনিকে আজ রাতের মধ্যে তুমি যদি বাড়ি ফেরাতে না পারো তাহলে তোমার আর তোমার পরিবারের সাথে আমি কি করব সেটা আমি পরে বলবো। ধন্যবাদ, ততক্ষণ নিজের মাথাটা ঠিক করে নাও, তোমাকে যে কাজটা দিয়েছি সেটা নিয়ে ভাবো, ভাবো কি করবে কিভাবে করবে, কারণ তোমরা আমার সাথে যা করেছ তার জন্য তোমাদের আমি চূড়ান্ত একটা শাস্তি দেব। রণজয় ভট্টাচার্যের স্বার্থে আঘাত লাগলে সে কি করতে পারে সেই বিষয়ে তোমার কোনো ধারণাই নেই। ইউ হ্যাভ জাস্ট গট নো আইডিয়া। হে ভগবান, ও আমাকে দিয়ে কি করাতে চাইছে এই অসভ্য ছেলেটা। Oh, I'm so sorry. একটা জিনিস তো আমি ভুলেই গেছিলাম। Silence, please. Tuldu. Good night. বলছি যে তুমি তো থানায় গিয়েছিলে ডায়েরি করতে, থানার লোকজন কেউ কিছু বলেনি গো? এই শোনা, ওকে এখন কেন এসব জিজ্ঞেস করছিস? দেখছিস ওর মন খারাপ, কাঁদছে, কষ্ট পেয়েছে বেচারি। না ছোট কাকি, বিষয়টা তো আসলে মাকে নিয়ে, মায়ের ব্যাপার, তাই এই দেখো না তোমার ভাসুর, মানে আমার হাজবেন্ড খুব মনটা খারাপ করে রয়েছে, সারাক্ষণ ধরে ঘরের মধ্যে শুধু মা 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 করেই যাচ্ছে, মুখ বুঝে ঘরের মধ্যে পড়ে রয়েছে, কি করি বলতো? সবাই চিন্তায় পাগল হয়ে যাচ্ছে কিন্তু কেউ একবারও বাইরে গিয়ে ঘুরছে না। রিয়া, তোর মনে হয় না বয়সের তুলনায় তুই একটু বড্ড বেশি পেকে গেছিস? তুই মনে ভুলে যাচ্ছিস তোর দাদার পায়ে ব্যথা, এই ব্যথা পাটা নিয়ে বাইরে কি করে খুঁজতে যাবে মাকে? সেই সবই বুঝতে পারছি, সবে শুনছি, দেখছি। কি শুনছিস দেখছিস? হ্যাঁ দেখতে তো পাচ্ছিস, দুলাল তো গিয়েছে খুঁজতে, তোর ছোটটা তো গিয়েছে না। তুই এখন বলতে চাইছিস যে আমি এখন সারা যাদবপুর ঘুরে ঘুরে মাকে এখন খুঁজে আনবো এই মাঝরাতে, তাই তো? না তুই ক্লিয়ার করে বলতে পারিস, বলে দিলেই তো হয়ে যায় নাকি আমি যাচ্ছি, চলে যাচ্ছি আগে। কি অদ্ভুত মেয়ে বলতো, বিনা কারণে আমার বরের নামে উল্টো পাল্টা কথা বলে যাচ্ছে। বৌদি, তোমার বর কিন্তু আমার বড় দাদা, সেটা মনে রেখো। হ্যাঁ আমি মনে রাখছি, আর তুমিও মনে রেখো তোমার বড় দাদা হয়তো, একটু রেসপেক্ট দিয়ে কথা বলো। আহ তোরা থামবি প্লিজ। হ্যাঁ থামছি, আগে তোমরা দুজন এখান থেকে যাও প্লিজ। ছোট বৌদি, তোমার শরীরের উপর দিয়ে অনেক ধকল গেছে, তুমি রেস্ট না। না না ঠিক আছে, কিচ্ছু ঠিক নেই, তুমি নিজের শরীরের অবস্থা দেখেছো, তুমি রেস্ট নাও। না রে রিয়া, লক্ষ্মী দিকে যতক্ষণ না খুঁজে পাচ্ছি আমি রেস্ট নিতে পারবো না, আমার ভালো লাগছে না কিচ্ছু। দেখো দেখো ছোট বৌদি, মা নিশ্চয়ই তোমাদের উপর অভিমান করে কোথাও একটা চলে গেছে, তুমি তো চেনো মাকে, মা কিরকম ছেলে মানুষ, তুমি সকালবেলা উঠে দেখবে মা ঠিক চলে এসেছে। এত রাতে কোথায় যাবে বলতো লক্ষ্মীদি, লালটু তো গেল, কোথাও তো খুঁজে পেলো না বল। তুমি জানো এখানে মায়ের কত বন্ধু বান্ধব, কত লোকজন মাকে ভালোবাসে, মা নিশ্চয়ই তাদের বাড়িতে গিয়ে বসে আছে, আর বলে দিয়েছে আমার কথা যদি কেউ জিজ্ঞেস করতে আসে তখন বলে দেবে আমি এখানে নেই। ছোট বৌদি তুমি একদম টেনশন নিও না, নিশ্চিন্তে ঘুমাও। আর বৌদি, ছোট কাকি প্লিজ, তোমরা ছোট বৌদিকে ডিস্টার্ব করো না। শোনো ছোট কাকি, এই মেয়ের মুখের ভাষা কিন্তু দিনকে দিন খারাপ হচ্ছে, আমি কিন্তু জাস্ট নিতে পারছি না। ঠিক বলেছিস, সেটাই তো আমিও দেখলাম। দাঁড়া এসব ঝামেলা মিটুক, আমি বাড়ির বড়দের সঙ্গে কথা বলবো এই নিয়ে, একটু বড় হয়েছে কি হয়নি মেয়ে যেন সব বুঝে গেছে। বেশি বাঁকা, কার মেয়ে দেখতে হবে না, যাকে ছাড়ো সব। এই
হে রংশিনী শোনো, সিরিয়াসলি বলো তুমি এই পাগলামিটা কেন করছো? মানে কোনটা পাগলামি? দেখো তুমি অনেক বড়লোক বাড়ির মেয়ে, তোমার পছন্দ সবকিছু যথেষ্ট হাইফাই, তাই না? ভাবো একবার হংসিনী, তোমার একটা ড্রেসের দাম এই বাড়ির একটা ছেলের মাইনের কাছাকাছি। এই যে, এই যে তুমি যে নেল পলিশ গুলো পরো, হ্যাঁ সেগুলোর দাম কি তুমি নিজে ভেবে দেখো। এই যে তোমার এত সাজের জিনিস, এগুলো কত দামি বলো? তোমরা এই কথাগুলো এখন কেন বলছো আমি বুঝতে পারছি না। সিরিয়াসলি প্লিজ এগুলো বলো না, আমার ভালো লাগছে না। বলছি কারণ আমরা সত্যি খুব অবাক হচ্ছি গো হংসিনী। কেন বলো তো? অবাক হবো না, মানে এত ছেলে থাকতে আমাদের বাড়ির ওই অকাল কুষ্মাণ্ড দুলালকে তোমার কি করে পছন্দ হলো গো সেটা তো বুঝতে পাচ্ছি না। সিরিয়াসলি হংসিনী আমরা জাস্ট ভাবতেই পাচ্ছি না, মানে দুলালের মতো একটা নিষ্কম্মা ছেলে, তারপর বাতেলা বাজ ঢববাজ, তার প্রেমে কিনা তুমি পড়লে, তোমার মধ্যে এরকম একটা সেন্সিবল মেয়ে, এটা হতে পারে? এই দাঁড়া দাঁড়া দাঁড়া, নাকি তুমি ভাবছো দুলাল সত্যি কোনোদিনও হিরো হবে? এটা সম্ভব নয়। ওই জন্য কোথায় একটা, আরে বলো না ওই কথাটা, ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা, ওর অবস্থা তাই। শোনো হংসিনী, বিয়ের পর থেকে না আমি কন্টিনিউয়াসলি একই কথা শুনে যাচ্ছি, আমি হিরো হব, বিছানার মধ্যে শুয়ে শুয়ে শুধু হিরো হওয়ার স্বপ্ন দেখেই যাচ্ছে দেখেই যাচ্ছে, চিরটা কাল শুধু আমি অ্যাক্টর হব, দুনিয়ার লোক আমাকে চেনে ঘন্টা চিনবে ওকে। না মানে হংসিনী দেখো, কি দেখে তুমি ইমপ্রেসড হলে আমি সত্যিই জানি না, যে এত বড় বাড়ি বিলেত ফেরত ছেলে সব ছেড়ে দিয়ে তুমি এখানে চলে এলে, সত্যি ভাবা ভগবানই জানেন। সিরিয়াসলি হংসিনী, আমরা কিন্তু তোমার ভালো চাই, একটু বোঝার চেষ্টা করো, সত্যি ভালো চাই। এক্স্যাক্টলি ঠিক কি বলতে চাইছো আমাকে একটু ক্লিয়ারলি বলবে তোমরা? হংসিনী আমরা দুজন মিলে তোমাকে বরং তোমার বাড়িতে দিয়ে আসি। আমি কি করে বেরোবো এখান থেকে? এই দড়ি ছিঁড়বো কি করে? ওদিকে বাড়ির সব মানুষগুলো নিশ্চয়ই আমার চিন্তায় পাগল হয়ে যাচ্ছে। আমি এতক্ষণ ধরে বাড়িতে নেই, বাড়ির কেউ মনে হয় খায়ও নি ঘুমায়ও নি, কি যে করবো আমি, কি করে যেখান থেকে পালাবো? হেমালক্ষ্মী একটা উপায় দাও মা। সব হলো এই মেয়েটার জন্য, বাড়িতে পা রাখতে না রাখতেই এমন বিপদে পড়লাম। হাসরে, তোর জন্য এই বজ্জার ছেলেটা আমাকে কিডন্যাপ করে নিল? ব্যাটার ছেলের অনুজয় তুই দাঁড়া, একবার এখান থেকে বেরোই, তারপর তোকে তুটি ধরে ফুলন নাচিয়েছে।